আমি মোহাম্মদ আবু তারেক পূজারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন পাশের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বরাবরের ন্যায় আজকে আমি কিছু অঙ্কনে তোমাদের সামনে হাজির হয়েছি শ্রেণী নবম ও দশম অধ্যায় 3.1 কিছু সূত্র আছে কিছু অঙ্ক আছে আমরা সূত্র দিয়ে শুরু করছি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলভ এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ টু তাহলে দেখলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে তিনটা প্রথমটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলভ আরেকটা কি ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर बाय टू आर का सूत्र क्या है 4ab इधर की ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर तो आर सूत्र आर के सवाल से मैं जाने पड़ रहा था तो आज के एक दुई खास सूत्र ने आलोचना करना इस सूत्र के लिए बहुत आसे और अवश्य बहुत देखिए पूरे निकले ঠিক আছে আমি একটা সমস্যা আলোচনা সমস্যা নিয়ে আলোচনা করছি 3.1 অধ্যায় 3.1 এ 8 নম্বর অঙ্ক অঙ্কটা কি দেখো অঙ্কটা হচ্ছে দেওয়া আছে এ প্লাস বি সমান ওটা 7 এবং এ মাইনাস বি সমান ওটা 5 বলে প্রমাণ করো যে এ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24 তাহলে আমরা দেখলাম দুটা মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে আর বাম পক্ষ আছে এই এ লেবি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে আমরা বাম পক্ষ দেখছি এখানে আমি এই লেবি কে ভাগ আছে 2 ইনটু 4 এর ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো 2 দেখলাম আমি 4 এর সূত্র ভাগ আছে সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এখানে দেখছি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র লিখছি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2 দেখো এ 2 এ 2 কেটে যাবে ঠিক আছে আমি এ প্লাস বি এর মান রুট ওভার 7 এখানে বসালাম আবার এ মাইনাস বি হোল মান রুট ওভার 5 এখানে বসালাম তাহলে রুট ওভার 7 হোল স্কয়ার মাইনাস রুট ওভার 5 হোল স্কয়ার তারপরে এখানে একই রকম ভাবে এ প্লাস বি এর মান বসাইছি এ মাইনাস বি এর মান বসাইছে রুট সেভেন হোল স্কয়ার প্লাস রুট ওভার ফাইভ হোল স্কয়ার তারপরে দেখো যে এখানে দেখো রুট ওভার সেভেন আর টু দুইটা কেটে যায় কেটে কত হয় শুধু সেভেন এখানে হয়ে যায় রুট ওভার স্কোয়ার আর রুট ওভার কেটে যাবে থাকবে ফাইভ তাহলে এখানে কি থাকলো সেভেন মাইনাস ফাইভ একই রকম ভাবে এখানে হয়ে যায় স্কোয়ার রুট কেটে গেল তাহলে থাকলো কি সেভেন প্লাস 7 माइनस 5 समान 2 गुण 7 प्लस 5 समान 12 তাহলে পাবো কোন 24 তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে সমান হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ মানে চলে আসে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন আমরা অন্য কোন ক্লাস নিয়ে অন্য কোন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে কাজগুলো ভালো করে মনোযোগ সহকারে করবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন খোদা হাফেজ